বাংলাদেশ থেকে চারদিক দিয়ে পাচার হচ্ছে বন্যপ্রাণী। পাচারকারীরা রুট হিসেবে ব্যবহার করছে শাহজালাল বিমানবন্দর, বেনাপোল ও হিলি স্থলবন্দর। নতুন করে সমুদ্রপথেও সক্রিয় হয়েছে অপরাধীরা। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, গত 7 বছরে প্রায় 30,000 বন্যপ্রাণী উদ্ধার হয়েছে। সোমবার রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ থেকে পাখির এই চালান এসেছে ঢাকার সাভার ও কেরানীগঞ্জে। 14 ফোঁটা বাচ্চা থেকে বয়স্ক তোতা, ঘুঘু, মুনিয়া বোঝাই 3টি খাঁচা এসেছে বাসে। পাখিগুলো উদ্ধার হলেও আটক হয়নি কেউ। গত বছর নারায়ণগঞ্জ থেকে 2টি চিতাবাঘ উদ্ধার করা হয়। মিরপুর ও যাত্রাবাড়িতে পাওয়া যায় 64 প্রজাতির পাখি ও 9টি কচ্ছপ। হিসেব বলছে, 2012 সাল থেকে এ পর্যন্ত 30,000 প্রাণী পাচার বন্ধে সফল হয়েছে বন বিভাগ, যার মধ্যে এবছর উদ্ধার হয়েছে 57 স্তনপায়ী, 6টি সরীসৃপ ও 2,500 পাখি। বিভিন্ন সেমিনার কিংবা ওয়ার্কশপ করে তখন বন অধিদপ্তর কিংবা অন্যান্য পুলিশ সহ কোনো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের ওইখানে আমন্ত্রণ জানায় এবং তাদের যে অবজারভেশনগুলো সেখানে কিন্তু তারা শেয়ার করে। তারপরে অবজারভেশন আসে, সেটা পরবর্তীতে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। বন বিভাগ বলছে, প্রাণী পাচারে এখন নতুন রুট সমুদ্রপথ। এ পথে মধ্যপ্রাচ্যের একটি চক্রের সাথে যোগ দিয়েছে দেশি একটি পাচারকারী দল। চক্রটি অনুসন্ধানে সমুদ্র নিরাপত্তা বাহিনীর সহযোগিতা চেয়েছে বন বিভাগ। স্থলপথগুলো ও প্রচুর পরিমাণে রেট দিচ্ছে, বিভিন্ন আইন প্রয়োগের সংস্থাও দিচ্ছে। সেক্ষেত্রে কী হচ্ছে যে এখন তারা হয়তো বা এই তাদের এই রুটটাকে চেঞ্জ করে অন্য একটা রুটে চলে যেতে পারে। হ্যাঁ, তো আমরাও সেই দিকে একটু নজর রাখছি, যেহেতু পানিপথটা আমাদের কাছে একটা নতুন। ট্রাফিক ইন্টারন্যাশনালের রিপোর্ট বলছে, আন্তর্জাতিক বাজারে জ্যান্ত ও মৃত বাঘের দাম চড়া হয়। গেল 18 বছরে সুন্দরবন থেকে 51 বাঘ পাচার হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।